প্রাইমারি টেটের যে পাস মার্কস বা পাশের নম্বর সেটা কত, 82 না 83 রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটের ক্ষেত্রে? তো তৃতীয় বেঞ্চে শুনানি শেষ হয়েছে, আমরা অর্ডার কপি সহ আপনাদেরকে পুরো ব্যাপারটা জানাবো। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং অর্ডার কপি কোথায় আপনারা পিডিএফ ডাউনলোড করতে পারবেন সেটা কিন্তু আপনারা জানতে পারবেন। তো গুজবে কান দেবেন না, অরিজিনাল ব্যাপারটা জানার জন্য আমাদের সঙ্গে থাকুন। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, উল্লেখযোগ্য তথ্যগুলি যাতে না মিস হয়ে যায়। এবার তাহলে শুরু করা যাক। তো বুধবার দিন কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চের বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে ওঠে এই মামলাটি, অর্থাৎ টেটের পাসের নম্বর রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য সংরক্ষিত আসনে টেটের পাসের নম্বর কত। তো এদিন কলকাতা হাইকোর্টের তৃতীয় বেঞ্চে মামলার শুনানি শেষ হয়েছে, আপাতত রায়দান কিন্তু স্থগিত রাখা হয়েছে। সংরক্ষিত আসনে টেটের পাসের যে নম্বর নিয়ে ডিভিশন বেঞ্চে দুই বিচারপতির ভিন্ন মতের ফলে সেই মামলা তৃতীয় বেঞ্চে গিয়েছিল, এটা আমরা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আগেই। তো বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চ বুধবার দিন এই সিঙ্গেল বেঞ্চে আর কি ওই মামলাটি শুনানি হয়, এবং এদিনের শুনানিতে প্রাইমারি বোর্ডের আইনজীবী বলেন এই নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত মামলা মিউজিক্যাল চেয়ারে পরিণত হতে পারে। সেক্ষেত্রে তিনি চাকরি প্রার্থী ববিতা সরকারের প্রসঙ্গ টেনে আনেন এবং তারপর অনেক রকম ব্যাপার কিন্তু সেখানে উঠে আসে। আপনারা স্ক্রিনে এখন দেখতেই পাচ্ছেন অর্ডার কপির অংশ, এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা ডাউনলোড করতে পারবেন। তার জন্য টেলিগ্রামে গিয়ে আপডেট মাস্টার 4 লিখে সার্চ করুন, পেয়ে যাবেন, কিংবা আমরা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু ডাউনলোড করতে পারেন। তো সওয়াল জবাবের সময় চাকরি প্রার্থী আইনজীবী বলেন এনসিটি বলছে 82 পেলে তবেই পাস, রাজ্য কমিশনে একই কথা বলছে, তবে এই মামলার গ্রহণযোগ্যতা কী? তো এর আগে টেটের সংরক্ষিত আসনের ক্ষেত্রে অর্থাৎ রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 55% নম্বর ধার্য ছিল, অর্থাৎ পাসের মার্কস যেটা, তো মোট 150 সম্পর্কে সেই অর্থে 82.5 পেলেই পাস। কিন্তু এর আগে বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানি করলো, রায় নিয়ে দুই বিচারপতির মধ্যে কিন্তু মতবিরোধ হয়। তো একজন বিচারপতি বলেন যে 82 পেলে পাস, এবং অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বহাল রাখার পক্ষে ছিলেন, এবং আরেক বিচারপতি বলেন যে 83 পক্ষে কিন্তু তার মত প্রকাশ করেন। তারপরে মামলা যায় তৃতীয় একক বেঞ্চে। তো উল্লেখ্য এই সংক্রান্ত ব্যাপারে যে টেটের পাস মার্কস সংক্রান্ত একটি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে 82 পেলেই পাস, তাকে টেট পরীক্ষা সফল বলে ধরা হবে, কিন্তু সেক্ষেত্রে এলাহাবাদ হাইকোর্টের নির্দেশ ও এনসিটি রিপোর্ট উল্লেখ করেই রায় দেয়। বোর্ড সেই সিদ্ধান্ত মেনে নেয়। শুরু হয় ইন্টারভিউ, সেই সময় আবার বেশ কয়েকজন চাকরি প্রার্থী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন, তাদের দাবি 82 পেলে পাস করানো যাবে না, অর্থাৎ এই যে 82 ভার্সেস 83 যে ব্যাপারটা এসেছে এই ব্যাপারটা সেখান থেকে এসেছে। তো এদিকে আবার 82 পেয়েছেন এবং অনেক ক্যান্ডিডেট কিন্তু আছেন 82 নম্বর পেয়ে, হাজার হাজার চাকরি প্রার্থী টেটে সফল হিসাবে ইন্টারভিউ দেন, তার মধ্যেই মামলা যা বেঞ্চে অমীমাংসিত থেকে যায়। মামলা যায় তৃতীয় বেঞ্চে, এরপর বুধবার দিন তৃতীয় বেঞ্চে এই মামলার শুনানি পর্ব শেষ হয়, আপাতত কিন্তু রায়দান স্থগিত আছে। তার মানে রায়দানটা স্থগিত আছে এবং অর্থাৎ রিজার্ভ করা আছে রায়টা আর কি। তো কী ব্যাপার উঠে আসবে আমরা কিন্তু অর্ডার কপি দেখেই কিন্তু কথা বলবো, আমরা কিন্তু কোনো গুজবে কান দেবো না এবং আপনারাও সেটা করবেন না। তো অবশ্যই অরিজিনাল ব্যাপারটা আপনারা জানতে পারলেন এবং অর্ডার কপিটার সঙ্গে পুরো আমরা শেয়ার করলাম সেটা। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারেন।